হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো কাইজার রেটলার নিয়ে, যেটা হইচইয়ের আপকামিং একটা বাংলাদেশি সিরিজ। এই সিরিজের কাস্টিংয়ে আছেন হচ্ছে আরফান নিশো, এবং তিনি আসেন মানে সিরিজের একটা অন্যতম পিলার, বা একটা সিরিজ দেখার প্রতি এক্সপেকটেশন বেড়েই যায়। তো এই সিরিজটা ডিরেক্ট করেছেন তানিম নূর। তো আমরা যদি এই কাইজারের ট্রেলারের গল্প নিয়ে কথা বলি, তো এখানে গল্প দেখে আমরা বুঝতেই পারছি যে কাইজার একজন গেমার কাম একজন পুলিশ অফিসার, কিন্তু সে গেমিংয়ের সাথে বেশি অ্যাডিক্টেড। তো গেমিংয়ের সাথে বেশি অ্যাডিক্টেড হওয়ায় তার চারিপাশের ব্যাপার স্যাপার নিয়ে সে খুব একটা মাথা ঘামায় না, তাই তার অনেক প্রবলেম, তার পার্সোনাল লাইফে প্রবলেম, তার কাজের জায়গায় তাকে সাসপেন্ড হতে হয়, এবং তার পার্সোনাল লাইফে যেহেতু প্রবলেম তো ডিভোর্স একটা তার খুব ভেরি কমন ওয়ার্ড। তো তার কাছে একটা ডবল মার্ডারের কেস আছে, এবং সে কী করে কেসটা হ্যান্ডেল করে বা কী করে সলভ করে সেটাই হচ্ছে ব্যাপার। এবং তার জীবনের সাথে যে গেমের এতটা রিলেশনশিপ বা গেমের প্রতিপত্তিটা তার জীবনে এতটা বেশি, তো আশা করছি সে সব কিছু ওই গেমিং ওয়েতে, যারা গেমার হয় তারা সব কিছুর মধ্যে একটা গেমিংনেস খুঁজে পায়, তো সেই ব্যাপারটা এখানে দেখানো হয় বলে মনে হচ্ছে। এবং তো গেমিংয়ের যে অ্যাডিকশান সেটা ভালো কি খারাপ সেটা আশা করি এই সিরিজের একটা অন্যতম দিক হিসেবে দেখাবে। বাট এখানে আরফান নিশোকে যেরকমভাবে দেখাচ্ছে, সে একজন গেম অ্যাডিক্ট, তার যে সেই যে সেটটা দেখতে অবশ্যই ভালো লাগছে, এবং তার সাথে মানুষের ইন্টারঅ্যাক্ট করার ক্ষমতাটা একটু রুডনেসের মাধ্যমে দেখিয়েছে। বাট আই থিঙ্ক সে একজন ভেরি প্রফেশনাল এবং ভেরি সাকসেসফুল একজন পুলিশ অফিসার, যে কিনা যে কোনো কেস সলভ করতে পারে। তো আমরা এখানে ট্রেলারে দেখি বা ইনস্টাগ্রামে তাদের ক্যাপশনস দেখি, তারা এখানে বলছে যে কাইজারের কাছে কোনো কেস সলভ করা খুব একটা টাফ নয়, বিকজ সে একজন গেমার হ্যান দ্যান, এই ধরনের ট্যাগ লাইন তারা ইউজ করেছে। তো এখানে যেরকম প্রেজেন্টেশন রাখা হয়েছে, একটা গেমে যেরকম থাকে কালারফুল একটা অনেক ধরনের রঙের একটা প্রেজেন্টেশন, সেই লেখাগুলো সেরকম ওয়েতে আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো সেই দিক থেকে ট্রেলারটা অবশ্যই দেখতে নির্দিষ্ট জায়গা থেকে ভালো লাগছে। আবার এই ট্রেলারের অনেকগুলো ফ্লও আছে যেগুলো আমার বেশ ভালো লাগেনি, যেমন এখানে কিছু ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোকে দরকার ছাড়াই ইউজ করা হয়েছে ট্রেলারে, সেগুলো আমার দেখে মনে হচ্ছে, এবং তাদের বিহেভিয়ারও আমার খুব ভালো লাগছে না ট্রেলার ওয়াইজ। তারা হয়তো সিরিজে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলেও করতে পারে, বাট তাদের থেকে আমার বেশি কিছু আশা নেই, যা আশা এখানে স্টোরি এবং আরফান নিশো। তো তোমরা যারা কাইজারের ট্রেলার দেখেছো কেমন লেগেছে একটু কমেন্টে জানাও, আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।